জীবন নির্মূল করার পার্লভাইন এক বিশেষ উপায়। আসুন আমরা সবাই পার্লভাইন করি। পার্লভাইন কাজ করলে রেগুলার ইনকাম করা যায়, গরিবতা নির্মূল করা যায়। পার্লভাইন ইন্টারন্যাশনালে তোমার অ্যাকাউন্ট যদি খুলে দেওয়া হয় বা তুমি যদি অ্যাকাউন্ট খোলো, তুমি কি মানুষ জানিং দিবে বাবা? আশা তো আছে, নিশ্চয় পাবো মনে হয়। এর আগে কোনো এমএলএম এ কাম করছাও? এর আগে মানে আমি রেনেট আছে কাম করেছি। বড়িয়া বড়িয়া, ধন্যবাদ। তোমার টিম সাইজ মোটামুটি কিরকম আছে? খুব ভালো, মোটামুটি আমার একদম বহুত বড় একটা চেন ফিট হয়েছে, তার থেকে নিয়ে একদম শিলচর অবধি। তোমার অ্যাকাউন্ট তুমি অ্যাক্টিভ করছো ইনশাল্লাহ, তোমার অ্যাকাউন্ট আজকে অ্যাক্টিভ হয়েছে, তুমি ইচ্ছা করলে আজকের থেকেই জয়নিং স্টার্ট করতে পারো। একজন লোক জয়নিং দিলে তুমি 1218 টাকা ইনকাম হব। প্রত্যেক দিন তুমি যত জয়নিং দেবা ইনস্ট্যান্ট ইনকাম, এক মিনিটের ভিতরেই তোমার ইনকাম তুমি পাবা, তোমার ওয়ালেটে তুমি দেখবার পাবা। এই ইনফরমেশান জানার পরে তুমি কতটুকু চেষ্টা করবা প্রতিদিন জয়নিং দেওয়ার জন্য? আমার তরফ থেকে মানে ঠিক আছে, দেখি যদি এরকমই হয়, মানে কোম্পানি যদি ঠিক আছে তাহলে আমি ঠিক আছি। এটা কোম্পানি না, এটা ওয়েবসাইট ন্যাশনাল ইন্টারন্যাশনাল। আমি তো কইতেছি এক সেকেন্ডে তুমি ইনকাম পাবা, একটা মানুষ দেওয়ার এক সেকেন্ড পরেই তুমি ইনকাম পাবা, তাহলে কি ঠিক মনে হয় না? যখনই এক সেকেন্ডে আমার অ্যাকাউন্টে টাকা এসে যাবে তখন আমি বুঝে থাকবো। তাহলে একটা দিলে হে প্রমাণটা পাবা? তুমি একটা দিলা তাহলে হে তার এক সেকেন্ড পরে ইনকামটা আসলো কিনা দেখো। তোমাকে একটা দিয়ে দেখি, দেখা গেল আমার ইনকাম আসলো, অ্যাকাউন্টটা আসলো, তাহলে তখন আমি লাগবো, উঠে উঠে লাগবো। তাহলে আমাদের হুজুর সোয়েমুদ্দিন হুজুর সাহেব এখানে উপস্থিত আছেন, উনি আজকে একটা ওনার ডাউনে একটা অ্যাকাউন্ট খুলে দিছে, তা ওনার কাছে জিজ্ঞেস করা যাক উনি এক মিনিটে ইনকাম পাইছে কিনা বা এক সেকেন্ডে ইনকাম পাইছে কিনা। ঠিক আছে হুজুর, সোয়েমুদ্দিন হুজুরের সাথে শুনি একটু কীরকম উনি দিল। আপনি যে আজকে একটা লোক দিলেন হুজুর, দেওয়ার পরে আমি যে বলছিলাম এক সেকেন্ড পরে আপনি ইনকামটা পাবেন, আপনি কি এক মিনিট বা এক সেকেন্ড পরে ইনকামটা আসছে দেখছেন পাইছেন? ধন্যবাদ। তো আপনার লাইভ শুনলেন, উনি উপস্থিত আছে, উনি আজকে জয়নিং দিছে, দিয়ে এক সেকেন্ড পরেই উনি চেকিং করে দেখা পাইছে, আর উনি সাথে সাথে আরও দুই চারটে দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। ওনার পাইছে তো আমার ওরকম আশা, যদি আমি এরকম একটা আমার ডাউনে দিয়ে দিই, যদি আমি এক মিনিটে ওরকম ইনকাম পাই তাহলে আমি চেষ্টাটা ওরকম করব। এখানে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন, যদি আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন আপনার তরফ থেকে এই সমাজের জন্য পৃথিবীর জন্য কিবা করবেন নাকি? যেমন সৈমুদ্দিন সাহেব হুজুর সাহেব বলছেন যদি আমার ইনশাআল্লাহ আপনি যে হিসাব দেখাইছেন, আমি যে হিসাব দেখাইছি, সেই টাকা যদি উনি রোজগার করতে পারে উনি এই সমাজের জন্য একটা বড় মসজিদ বানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার ওরকম কোনো প্রত্যাশা আছে নাকি যে সমাজের জন্য আমি অমুক কাজটা করবো? আমার যেরকম ইনকাম আসে তাহলে আমি হয়তো জনসাধারণের সাথেই আছি, তাহলে আমি গরিবদেরকে আমি সহায় করবো, ওরকম আমার আশা ইনশাআল্লাহ। নিশ্চয় আপনার গরিবের সহায়ের জন্য আল্লাহ আপনার ইচ্ছা, সৎ ইচ্ছা আল্লাহ অ্যাকসেপ্ট করে নিক, আর এটাই প্রত্যাশা রাখি। আর আপনার এক সেকেন্ড পরে যদি আপনার ইনকাম অ্যাকাউন্টে ঢুকে তাহলে তো আপনার কোনো আপত্তি নাই? না না, কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ, আমি 100% এসুরেন্স দিতেছি। যদি এক সেকেন্ডে যদি আপনার ইনকাম আপনার অ্যাকাউন্টে না ঢুকে তার জন্য আমি 10 গুণ জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত রইলাম। আমি রাজ আলী শেখ বলছি।